আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। এভিনিং স্কুল চ্যানেলের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি ফরহাদ মিয়া, জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স, শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট। ভিউয়ার্স, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমরা যে সামনে যে আমাদের পরীক্ষা আছে, মিড টার্ম পরীক্ষা এবং পরিপূরক পরীক্ষা শেষ না হওয়া আগেই আমাদের বর্তমানে দেশে যে জরুরি অবস্থা চলতেছে বা করোনা ভাইরাস, তো এই করোনা ভাইরাসের কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। এই বন্ধ সংক্রান্ত অনেক ছাত্র বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকে, আমি দেখেছি বিভিন্ন সময় আমাকে ফোনে বা ফেসবুক মেসেঞ্জারে বা বিভিন্ন মাধ্যমে আমাকে চেষ্টা করতেছে যে জানার। আসলে অনেকেই ক্লিয়ার না বিষয়টা কী হয়েছে, তো সেক্ষেত্রে অনেকেই এরকম প্রশ্ন করে থাকে যে স্যার, পরীক্ষা আমাদের মিড টার্ম পরীক্ষার কী হবে, আমাদের রেফার পরীক্ষার কী হবে, ক্লাস কবে খুলবে, এই ধরনের বিষয়। তো আমি এই সংক্রান্ত কিছু কথা বলবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আমি আশা করব এই কথাগুলো যদি আপনারা মনোযোগ সহকারে শোনেন তাহলে অবশ্যই আপনাদের যে এই যে বন্ধ, যে ছুটি ঘোষণা করা হলে ছুটি নিয়ে কারিগরি শিক্ষা বোর্ডের যে সংক্রান্ত কোশ্চেন আছে এগুলো আপনাদের সলভ হবে এবং আপনাদের মনের যে আকাঙ্ক্ষা সেটাও পূরণ হবে। তো একটি বিষয় হচ্ছে, প্রথমে আমরা একটু ইয়া করি যে আলোচনায় আসি আসলে বন্ধ কতদিন। একটি বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি গতকালকে মন্ত্রিসভার মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছেন যে 18 তারিখ থেকে 31 মার্চ পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। অর্থাৎ তো সেক্ষেত্রে এরপরে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, তিনিও কিন্তু সাংবাদিক সম্মেলন করে সেখানে কিন্তু ঘোষণা দিয়েছেন যে 18 থেকে 31 মার্চ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তো একটি বিষয় হচ্ছে আমাদের এই পলিটেকনিকে, অর্থাৎ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন যে সকল পলিটেকনিকগুলো আছে এখানে বিভিন্ন ধরনের পরীক্ষা চলতেছিল, এর মধ্যে একটি বিষয় হচ্ছে চলমান পরিপূরক পরীক্ষা, প্রথম ও তৃতীয় পরীক্ষা চলমান ছিল। তো সে পরীক্ষা শেষ না হওয়ার আগেই এটার কোনো বন্ধ চলে আসলো। তো সেক্ষেত্রে যে সকল পরীক্ষার্থীদের এখনও কিছু পরীক্ষা বাকি রয়ে গেছে তাদের অনেকটা সংশয়, তাদের মনে অনেকটা কৌতূহল এরপরে কী হবে, আসলে পরীক্ষাটা কবে হবে বা কীভাবে হতে পারে। তো সেক্ষেত্রে আমি একটি বিষয় বলবো, এখানে সংশয়ের কিছু নেই। এই দেশের এই অবস্থার কারণে বা যেখানে গণজমায়েত তৈরি হলে করোনার আতঙ্ক বাড়তে পারে বা করোনার বিস্তার হতে পারে, তো সেক্ষেত্রে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে যে গণজমায়েত যাতে যে সৃষ্টি না হয় বা একজন যেহেতু আরেকজনের কাছ থেকে এই রোগটা ছড়াতে না পারে এজন্য প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। তো এইটা একটা বিষয় হচ্ছে যে পরিপূরক পরীক্ষা এরপরে যেদিন কলেজ খোলা হবে, তো আশা করা যাচ্ছে তার আগেই হয়তো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক নতুনভাবে যে পরিবর্তিত ডেট জানিয়ে দেওয়া হবে এবং নতুন প্রোগ্রাম করা হবে পরীক্ষা সংক্রান্ত, সেই প্রোগ্রাম অনুযায়ী পরীক্ষা হবে। এরপর আরেকটা বিষয় হচ্ছে আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের যে বার্ষিক যে শিক্ষা ক্যালেন্ডার ছিল সেখানে একটি বিষয় কিন্তু বলা ছিল যে 24 তারিখ থেকে মিড টার্ম পরীক্ষা হওয়ার কথা ছিল। সেখানে ইতিমধ্যে বিভিন্ন পলিটেকনিক বিভিন্ন রকম সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, কেউ কেউ 24 তারিখ বা কেউ 2-1 দিন পরে বা কেউ ওই সপ্তাহের মধ্যে একটা ডেট নির্ধারণ করে ফেলেছিল যে মিড টার্ম পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য। তো সেক্ষেত্রে এইটাও সঙ্গত কারণে পিছিয়ে যাবে, যেহেতু প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং যেহেতু পরিপূরক পরীক্ষা এখনও শেষ হয়নি, তাই পরিপূরক পরীক্ষা প্রথমে শেষ হবে, পরিপূরক পরীক্ষার রেজাল্ট হবে, এরপরে মিড টার্ম হবে। তো সেক্ষেত্রে এই বিষয় নিয়ে উদ্বিগ্ন হওয়ার বা চিন্তিত হওয়ার কিছু নেই। যদি কোনো ছাত্র এই সংক্রান্ত যে কোনো বিষয় তার প্রতিষ্ঠানে সবসময় যোগাযোগ রাখে তো সেক্ষেত্রে কখনোই সে এটা থেকে বিচ্যুতি হবে না। বা অনেক ছাত্র আছে ইনফরমেশনের ঘাটতির কারণে কবে পরীক্ষা শুরু হবে বা কী করবে এই কারণে তারা অনেক সময় পরীক্ষা মিস করে থাকে। তো সেক্ষেত্রে এক্ষেত্রে যে কাজটি করতে হবে, এক্ষেত্রে অবশ্যই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রাখতে হবে যে আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এটাকে প্রতিদিন চেক করতে হবে। এবং একটি বিষয় হচ্ছে আমাদের ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে, সেখানে কিন্তু তথ্যগুলো দেওয়া হচ্ছে, সেই গ্রুপগুলো অবশ্য গ্রুপগুলো কিন্তু অথেন্টিক নয়, অনেক সময় গ্রুপগুলোতে গুজব ছড়ানো হয়। তো সেক্ষেত্রে গুজব কী না সেটা যাচাই করার জন্য অবশ্যই কারিগরি শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট যেটা দেওয়া আছে btb.gov.bd, এই ওয়েবসাইটে যদি কোনো তথ্য না আসে তো সেই তথ্য কিন্তু কোনো সততা নেই। অর্থাৎ এক আমাদের এই পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যদি কোনো তথ্য আসে তবে সেটাই হচ্ছে অথেন্টিক এবং সেটাই হচ্ছে ফাইনাল। তো এর বাইরে অনেকে অনেক সময় অনেক গুজব ছড়ায়, আমরা সেই গুজবে কান দেব না। আমরা সবসময় আমাদের ওই কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ফলো করব, সেখানে কোনো নির্দেশনা আসলে সেই নির্দেশনা মেনে চলবো এবং সেই নির্দেশনা মোতাবেক কিন্তু প্রতিটি পলিটেকনিকে পরীক্ষা গ্রহণ হয়ে থাকে বা সব কিছু হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমি একটা পরামর্শ দেবো যে কোনোভাবেই কোনো গুজবে কান দেওয়া যাবে না, অবশ্যই কারিগরি শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট সে ওয়েবসাইট ফলো করতে হবে এবং
প্রতিষ্ঠানে সাথে যোগাযোগ রাখতে হবে, প্রতিষ্ঠানের শিক্ষক এবং অধ্যক্ষ স্যার আছেন তাদের পরামর্শ মোতাবেক বা তাদের সিদ্ধান্ত মোতাবেক তাদের নোটিশ মোতাবেক চলতে হবে তাহলেই হবে। আর একটি বিষয় হচ্ছে এই যে একটি করোনার যে আতঙ্ক সেখানে একটি বিষয় শিক্ষামন্ত্রী কিন্তু বারবার বলে দিয়েছেন যে কোনোভাবেই কোনো ছাত্র যাতে বাইরে না যায় এটা অবশ্যই অভিভাবকরা নিশ্চিত করবেন এবং প্রশাসন কিন্তু এটাকে নজরদারি করবে। যদি কোনো কারণে কেউ যদি বাইরে, তিনি কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন ছাত্ররা অনেকে আমি দেখলাম আজকে যে ফেসবুকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে আর আমাদের পিকনিক স্পট যেমন কুয়াকাটা কক্সবাজারে ভিড় বেড়ে গেছে, আসলে কিন্তু এরকম না। এই যে করোনা একটা বিষয়, করোনা কিন্তু একটি আতঙ্ক, যে ইতিমধ্যে ইতালিতে আমরা দেখেছিলাম ইতালিতে প্রাথমিকভাবে যে একটু কম কম ছিল এখন কিন্তু সেটা মহামারী আকার ধারণ, শুধু ইতালি নয় ইউরোপে সারা বিশ্বে মহামারী আকার ধারণ করেছে এবং এইটা থেকে সবচেয়ে বেশি যে বিষয়টা মানুষ থেকে মানুষে সরাচ্ছে। এই জন্য সবাই যদি যার যার বাড়িতে অবস্থান করে তো সেক্ষেত্রে নিজে আক্রান্ত হওয়া থেকে যেমন বাঁচা যাবে এবং অন্যকেও আক্রান্ত হওয়া থেকে বাঁচানো যাবে। তো সেক্ষেত্রে আমি বলবো আমাদের সকল শিক্ষার্থীরা তারা অবশ্যই তাদের নিজ নিজ ঘরে থাকবে এবং একটি বিষয় হচ্ছে এই সুযোগে পড়াশোনা করে নিতে হবে। যাদের রেফার্ড পরীক্ষা আছে তারা রেফার্ড পরীক্ষার প্রিপারেশন বাসায় বসে সুন্দরভাবে নেবে এবং এর পরবর্তীতেই যেহেতু রেফার্ড পরীক্ষার পরপর কিন্তু মিড টার্ম পরীক্ষা শুরু হয়ে যাবে। এখন দেখা গেলো আমরা এখানে 15 দিন 14 দিন সময় পেলাম, এই সময় যদি কাজে না লাগাই তো সেক্ষেত্রে কিন্তু মিড টার্ম পরীক্ষা ভালো করা যাবে না। একটি বিষয় এরপর একটি বিষয় হচ্ছে যদি প্রতিষ্ঠান খোলা থাকতো, প্রতিষ্ঠানে কিন্তু ক্লাস চালু থাকতো তাহলে ছাত্রদের মাধ্যমে ছাত্ররা শিখতে পারতো। যেহেতু ক্লাস চালু নেই, ক্লাস চালু না থাকার কারণে এই যে বন্ধটা হলো এই এটা মেক আপ করার জন্য হয়তো কারিগরি শিক্ষা বোর্ড দ্রুত পরীক্ষা নেওয়ার চেষ্টা করবে বা পরীক্ষার শিডিউল দেবে এবং সব প্রতিষ্ঠানই চেষ্টা করবে মিড টার্ম পরীক্ষা দ্রুত নেওয়ার। অনেক প্রতিষ্ঠান এরকম অনেক প্রতিষ্ঠান আছে যেখানে এখনও আসলে মিড টার্ম সিলেবাস, মিড টার্ম পরীক্ষার সিলেবাস সেটা কিন্তু কভার হয়নি, বিশেষ করে দ্বিতীয় শিফটের ছাত্রদের জন্য তাদের কিন্তু ক্লাস কম হয়েছে, তাদের কিন্তু মিড টার্মের সিলেবাস কভার করা হয়নি। তো সেক্ষেত্রে এই ক্ষেত্রে ছাত্ররা যদি পড়াশোনা না করে তাহলে কিন্তু মিড টার্ম পরীক্ষা ভালো করতে পারবে না। এক্ষেত্রে আমি বলবো যে সময়টা পাওয়া গেছে এটাকে কোনোভাবেই আমরা বাইরে বের হব না এবং আমরা নিজেদের ঘরে সম্পূর্ণ সুস্থ পরিবেশে থাকব এবং আমরা কখনোই বাইরে গিয়ে অন্য কারো কাছ থেকে এই করোনা ছড়াবো না এবং নিজেদের শরীরে যাতে না সেই সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশিত যে সকল নির্দেশাবলী আছে সেগুলো মেনে চলবো এবং আমরা যার যার বাড়িতে বসে পড়াশোনা করব। এবং আমি একটি বিষয় হচ্ছে আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন সাবজেক্টে যে সাবজেক্টগুলো ভিডিও দিচ্ছি এগুলো আমি দিতে থাকবো ইনশাল্লাহ। হয়তো আমাদেরও প্রতিষ্ঠান এই মুহূর্তে অতটা ইয়ে থাকবে না, আমি ভিডিওগুলো আপলোড করব এবং ছাত্ররা আমি আশা করব এখান থেকে শিখতে পারবে। মিড টার্ম পরীক্ষার জন্য যতটুকু হেল্প করা যায় আমি চেষ্টা করবো হেল্প করার জন্য। তো ছাত্ররা যদি আমার এই ভিডিওগুলো দেখে তাহলে তারা উপকৃত হবে এবং এখান থেকে মিড টার্ম এবং পরিপূরক পরীক্ষার প্রিপারেশন নিতে পারবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আমার কথাগুলো যদি মেনে চলা যায় তো সেক্ষেত্রে আশা করি ছাত্ররা তাদের ফলপ্রসূ হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ইতিমধ্যে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি আজকেই সাবস্ক্রাইব করে ফেলবেন। সকলের সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।